হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার বিউটিফুল ভিডিও। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো ভিডিওটা কিন্তু আমি শুরু করেছি কোথায় বলো তো? আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা আমাদের যে আগের ফ্ল্যাটটা ছিল ওটা সব গোজগাছ করে কোথাও একটা সব মাল নিয়ে যাচ্ছিলাম। তো এখানেই এসেছি আমরা সব মাল নিয়ে, মানে এখানে আমরা এখন থেকে থাকব। এটা আমাদের নতুন রেন্টাল ফ্ল্যাট, আগেই বলে দিই এটা আমাদের রেন্টাল ফ্ল্যাট। কারণ তোমরা অনেকে আগের ভিডিও দেখেও আমাকে কমেন্ট করেছো যে দিদি তোমরা কি মায়াপুরে বাড়ি কিনেছো? না, আমরা বাড়ি কিনিনি। আগেরটাও রেন্টাল ফ্ল্যাট ছিল, এটাও রেন্টাল ফ্ল্যাট। আগেরটা একটু ছোট ছিল আর একটু দূরে ছিল, হেঁটে যেতে একটু কষ্ট হতো বলে এটা একটু মন্দিরের কাছে আর একটু বড় দেখে আমরা একটু রেন্টে নিয়েছি। আর সত্যি কথা বলতে গেলে গেস্ট আসলেও প্রবলেম হয়ে যায়, তো যার জন্য এখন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি। পুজো টুজো দেবো, তার আগে আমি তিলক করবো, মুখে ক্রিম মাখবো। আর একটা কথা, আমি জানি আমি ভিডিও দিতে খুবই লেজি হয়ে গেছি, মানে অনেকদিন পর পর ভিডিও দিই। তো আমি নিজের সাথে নিজে একটা চ্যালেঞ্জ নিয়েছি, কারণ আমার মনে হয় যে আমার নিজেকে একটু ভিডিওর প্রতি অ্যাক্টিভ করা উচিত। কারণ বিয়ের আগে একটা মোটিভেশন অন্যরকম ছিল আর বিয়ের পর আস্তে আস্তে কেমন আমি একটা ল্যাটখোর হয়ে যাচ্ছি। তো যাই হোক, আমি এবার থেকে ঠিক করেছি আজকে হলো 5 তারিখ, আর পরের মাসে সেপ্টেম্বরের 5 তারিখ অবধি টানা 30 দিন পার ডে আমি একটা করে ব্লগ দেব। সেটা 10 মিনিটেরও হতে পারে, 5 মিনিটেরও হতে পারে, মানে যতটা পারি আমি ইউটিউবে প্রত্যেক দিন একটা করে ব্লগ দেব। তো এটা হলো আমার নিজেকে নিজের চ্যালেঞ্জ। আর যদি আমি এই চ্যালেঞ্জে হেরে যাই, কোনোদিন ভিডিও না দিতে পারি, তো আমি নিজেকে পানিশমেন্ট এটাই দেবো। আমি এক গ্লাস উচ্ছেরই হোক, নিম পাতারই হোক, আমি কিছু জুস খাবো ভেবেই আমার একটা কেমন লাগছে। তো এটা আমার নিজেকে নিজে পানিশমেন্ট থাকবে। তো এবার অনেকে ভাবতে পারে যে এই তুই তো জুস খাওয়ার কী ব্যাপার? যারা আমার ফ্যামিলির লোক আর যারা কাছের লোক তারাই জানে যে আমি এই সমস্ত একদম খাওয়া পছন্দ করি না, আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি। তো মুখের সামনে যদি আমাকে কেউ এনেও দেয় না, তাও আমি চালাকি করে ঠিক ফেলে দিই, আমি সব খাই না। তো আমার নিজের কাছে আমার মনে হয় এই পানিশমেন্টটাই আমার জন্য পারফেক্ট। তোমরা আজকের থেকে 30 দিন আমার 30টা ভিডিও দেখতে পারবে। তো সবাই যদি মনে করো যে হ্যাঁ দিদি তোমার এই চ্যালেঞ্জটা নেওয়া খুবই দরকার, আমরাও চাই, তাহলে অবশ্যই এই ভিডিওটার মধ্যে 30 লিখে কমেন্ট করো। তাহলে আমি বুঝবো তোমরাও চাও যে আমি 30 দিন 30টা ভিডিও দিই, তাহলেই আমি চ্যালেঞ্জটাকে কন্টিনিউ করবো। তো চলো, অনেক কথা বলে ফেলছি, কাজে লাগি, কারণ কাজ শুরু করতে হবে। অলরেডি তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা টাইম হয়ে গেল, তো চলো শুরু করে দিই কাজ। তো বন্ধুগণ দেখো, এইটা হলো আমার বেডরুমের জানলা দিয়ে ভিউ। মন্দিরটা একটু একটু দেখা যাচ্ছে, যদি ওই বিল্ডিংটা না হতো তাহলে মন্দিরটা খুব সুন্দর দেখা যেত, ছাদের থেকে কিন্তু খুব সুন্দর দেখা যায়। কোনো সময় যদি আজকে টাইম পাই তোমাদেরকে ছাদে নিয়ে দেখাবো। আর এখন শুরু হয়ে গেল আমার ডেইলি স্কিন কেয়ার রুটিন। আমি প্রত্যেক দিন স্নানের সময় ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিই, তারপরে একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করি, লিপ বাম অ্যাপ্লাই করি, তিলক করি, তারপরে একটা ছোট্ট টিপ পরি আর সিঁদুর পরে নিই। আর সিঁদুরটা আজকে আমি সকাল সকালই পরে নিয়েছিলাম ভিডিও শুরু করার আগে, তো সিঁদুরটা এখন আর আমাকে পরতে হবে না। আর তোমরা যবে থেকে বলেছো তবে থেকে কিন্তু আমি চুলটা বেঁধেই সিঁদুর পরি। অনেকে জানতে চেয়েছো দিদি তোমার স্কিন কেয়ার রুটিন কী, এর ওপরে একটা ভিডিও করো। সত্যি কথা বলতে আমি তেমন কোনো স্কিন কেয়ার করি না, আমি সকালবেলা উঠে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে একটা ক্রিম অ্যাপ্লাই করি, আর রাতেবেলা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে একটা ভালো সিরাম আর একটা ক্রিম অ্যাপ্লাই করি। আর যেদিন কোথাও বাইরে বেরোই তখন আবার মুখটা ধুয়ে ক্রিমটা অ্যাপ্লাই করে যাই, আবার বাইরের থেকে এসে ধুলোবালি যেহেতু আমাদের মুখে অনেক বসে পড়ে, আর ক্রিম থাকলে কিন্তু বিশেষ করে অনেক ধুলোবালি বসে, তখন আবার মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিই। তো যাই হোক, এটাই আমার ডেইলি স্কিন কেয়ার রুটিন। আর সপ্তাহে একদিন ফেসটাকে ভালো করে স্কার্বিং ক্রিম দিয়ে হালকা হাতে একটুখানি স্কার্ব করি, মাসাজ করি, আর তার সঙ্গে একটা ভালো ফেস প্যাক ইউজ করি। সেটা আমার কাছে ভিটামিন সি এরও রয়েছে, তারপরে আমার কাছে ডিটেনের রয়েছে, আবার আমি হোমমেডও করি, ওগুলো চেঞ্জ করে করে করি যখন আমার যেটা মন চায়। তোমরা যদি আমার হোমমেড ফেস প্যাকের মানে ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি একদিন দেখাবো যে আমি হোমমেড ফেস প্যাক কী করে বানাই। তো চলো তাহলে আমি এখন তিলকটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে।
এভরিওয়ান, আমার কমপ্লিট সব কিছু। তো চলো এবার ভগবানকে পুজো দেব, ওইদিকে যাই। আগের ফ্ল্যাটে তোমরা দেখেছিলে যে আমার কিচেনের মধ্যেই ভগবান ছিল, আর তোমাদের অনেকের কমপ্লেন ছিল, দিদি তুমি কিচেনে কেন রেখেছো। আসলে তখন আমার কাছে কিন্তু কোনো অপশন ছিল না, যেহেতু আমি বেডরুমে রাখতে পারবো না, তারপরে ডাইনিং হলেও জায়গা ছিল না, তো আমি কোথায় রাখবো? তো তার জন্য আমি ওখানে স্ল্যাব করা ছিল, ওখানেই সুন্দর করে ভগবানকে রেখেছিলাম। কিন্তু এখানে আমার কাছে অপশন আছে বলে আমি একটা সুন্দর করে অল্টার বানাতে দিয়েছি, যেটা কিছুদিনের মধ্যেই চলে আসবে, তখন আমি ভগবানকে সুন্দর করে অল্টারে রাখবো। ততদিন আমি কিচেনেরই এক সাইডে সুন্দর করে স্ল্যাবের মধ্যে ভগবানকে বসিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য। আর এই পদ্ম ফুলটা নিয়ে এসেছিলাম যেহেতু মা লক্ষ্মীর খুব প্রিয় ফুল পদ্ম ফুল, তো পদ্ম ফুলটা দিয়ে পুজো দিয়ে দিলাম। আর পুজো দেওয়ার পর কিছু কাজও ছিল, তো সেগুলো করে নিয়েছি। কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো মেলতে হতো, তো মেলে দিয়ে এসেছি বাইরে। তারপরে প্রসাদটা তুলে নিয়েছি, আর এখন আমি বসে বসে প্রসাদ খাচ্ছি। আজকে প্রসাদে দিয়েছিলাম সকালবেলা মিষ্টি, কলা, শশা, আপেল আর একটু ড্রাই ফ্রুট। আর তোমাদের দাদা তো আজকে নেই, কাজের সূত্রে বাইরে গেছে দরকারে, তো যার জন্য ভাবছি দুপুরবেলা অল্প একটু খিচুড়ি করব, আর একটুখানি আলু ভেজে ভগবানকে ভোগ লাগাবো, সেটাই আমি প্রসাদ পেয়ে নেব। তো প্রসাদটা আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো বন্ধুগণ, এখন বাজে দুপুর একটা, আর একটা দাদা চলে এসেছে জিও কেয়ার থেকে ওয়াইফাইটা সেট করে দেওয়ার জন্য। ওই ঘরে এতদিন ছিল ওয়াইফাইটা, যেহেতু আমরা ওই ঘরে ছিলাম, তো আজকে চলে এসেছে এটাকে এখানে লাগানোর জন্য। আর তোমরা নিশ্চয়ই ভাবছো দিদি সকালে প্রসাদ খাওয়ার পর দুপুর একটা কী করে হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি 10:30টার সময় ঘুমিয়েছি, আর ঘুম থেকে এই উঠলাম, আমার বড়মশাই ফোন করে বলছে দরজাটা খোলো, ওয়াইফাই লাগানোর জন্য লোক এসছে, নয়তো আমি এখনও ঘুমাতাম। চোখের মধ্যে কিছুদিন ধরে এত ঘুমের ঘাটতি, কী বলবো, রাতে ঘুম আসে না, দিনের বেলা চোখ খুলতে পারি না, এটা যে কী ধরনের রোগ সেটা আমি নিজেই বুঝতে পারছি না। তো যাই হোক, এই দাদাটা ওয়াইফাই লাগাচ্ছে, ততক্ষণ আমি একটুখানি ওইদিকে চালে ডালে সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি, একটুখানি খিচুড়ি করব, ভগবানকে ভোগ লাগিয়ে দুপুরবেলা ওটাই প্রসাদ পেয়ে নেব। ওয়াইফাই লাগানো কমপ্লিট বন্ধুগণ, তো এই জায়গাটাকে এখন আমার পরিষ্কার করতে হবে। আর এই যখন থেকে ঘরটায় এসেছি শুধু পরিষ্কারই করছি আর পরিষ্কারই করছি, পরিষ্কার করা যেন আর বন্ধ হচ্ছে না। তো পরিষ্কার করার পর দেখো আমার কাছে যে আর্টিফিশিয়াল মানি প্ল্যান্ট গাছগুলো ছিল সেগুলো আমি এখানে সাজিয়ে দিয়েছি ড্রেসিং টেবিলের ওপরে। আর এরকম মানি প্ল্যান্ট কিন্তু মানে ঘরে রাখলে বেশ সুন্দর লাগে দেখতে, আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। তো বন্ধুগণ, আমার পোশাক পাওয়া কমপ্লিট, 3:30 এখন বাজে, আর এখন ফোনটা নিয়ে একটু বসেছি, কারণ তোমরা তো জানো আমার আমার এমনিতে পেজ আছে কৃতিকা ফুটার ফান, তারপরে আমার একটা রিলসের পেজ আছে কৃতিকা নাতওয়াল, তারপরে ইনস্টাগ্রাম, আরও যা আমার ঘাগরির পেজ আছে মায়াপুর, সবগুলো একটু দেখছিলাম, সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটাও দেখছিলাম যে কীভাবে আর কি ভালো করা যায়। তো যাই হোক, সবসময় চেষ্টা করি নতুন মানে কীভাবে ভিডিওগুলো আরও ভালো করব। আর একটু ভিডিও আজকের ভিডিও যে বানাচ্ছি ওটাও এডিট করেই নিচ্ছিলাম, কারণ যদি জমে যায় তাহলে এখানেই সব শেষ, 30টা ভিডিও আর আমার করতে হবে না, জমে গেলে ভিডিও মানে সত্যি দিতে দেরি হয়ে যায়। আর বিকেলবেলা আবার বেরোবো, কারণ একটু দরকার আছে, কিছু সবজি টবজি বাজার করবো, আর একটু সন্ধ্যাবেলা কিছু খাবো। আমাদের দাদা যেহেতু রাতে আসবে তার জন্য রান্না করে রাখতে হবে, আর ঘরে তেমন কিছু নেই, কারণ এই কদিন এই শিফটিংয়ের এইসবের জন্য আমরা বেশি জিনিস কিনছিলাম না, কারণ এগুলো আবার কে টানাটানি করবে তাই না। তো এখন একটু সবজি কিনে নিয়ে আসবো, কিছু রান্না করবো, তো কালকে দেখি বর্মশাই কী বাজার করে না করে সেটা কালকেই দেখবো। যখন বিকেলবেলা বেরোবো তখন তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে, আর তখন তোমাদেরকে দেখাবো বাইরে মায়াপুরটা, সব দোকান পাট বাজার সব দেখাবো। তো চলো ততক্ষণে আমি একটু কাজ করে নিই। তো বন্ধুগণ, আমার ফোনের সব কাজকর্ম কমপ্লিট, আর এই ফোন দেখতে দেখতে 5:30 বেজে গেছে, তো
তো তার মধ্যে আমি স্নান টান সেরে নিয়েছি, আরেকবার স্নান করে নিলাম কারণ প্রচণ্ড গরম লাগছিল। তো এখন আমি তিলক টিলক করে রেডি হয়ে যাব বাইরে যাওয়ার জন্য। তো রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আমি এখন 6টা বাজে, তো তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি চলে আসবো। যেহেতু আমি একা একা যাচ্ছি, তোমাদের দাদা থাকলে তো কোনো প্রবলেম নেই, যখন খুশি বেরোই যখন খুশি আসি। তো যাই গিয়ে একটু টুকিটাকি বাজার করে আসি আর কিছু খেয়ে আসি, তো তোমরাও চলো আমার সঙ্গে। তো চলে এসেছি মোমোর দোকানে। এখানে মোমো পাওয়া যায়, পাস্তা পাওয়া যায়, চাউমিন পাওয়া যায়, আর মোমো কিন্তু বিভিন্ন রকমের পাওয়া যায়। এই যে দেখো, এটা যে বের করলো এটা কিন্তু চকলেট মোমো। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম যে চকলেটও মোমো হয়। আর আমি মানে সত্যি কথা খুব এক্সাইটেড দেখার জন্য যে ভেতরটা কেমন। এই দেখো, ভেতরে শুধু চকলেট আর চকলেট, বাহ কি দারুণ লাগছে দেখতে। তো আমি খাবো আজকে চাউমিন, আমি মোমো খাচ্ছি না। তো আমি ওয়েট করছি আমার চাউমিনের জন্য। তো এখানে সব দেখো ফ্রেশ ফ্রেশ সবজি একবারে সামনেই, চোখের সামনেই কাটিং করা হচ্ছে। কড়াইতে চলে গেছে অলরেডি গাজর, এখন চলে গেল বাঁধাকপি, এখন ক্যাপসিকাম কাটছে ক্যাপসিকাম দেওয়ার জন্য। আর সবজির কোয়ান্টিটি কিন্তু দারুণ দেয়, সবজি দিতে কিন্তু এই দাদা একদম কিপটামি করে না, ঠিক আছে। তো এখানে একদম ফ্রেশ ফ্রেশ চাউমিন তৈরি করছে। আর সবথেকে মানে মজার বিষয় হলো, এই দাদার দোকানের কিন্তু 100%-এর মধ্যে 80% কাস্টমার কিন্তু বিদেশি। এখানে কিন্তু বিদেশিরা সন্ধেবেলা লাইন দিয়ে চাউমিন আর মোমো খায়, ঠিক আছে। তো আমি দাঁড়িয়ে থাকতে থাকতেই আমি এখানে দেখছি যে কত বিদেশি আসছে এখানে চাউমিন প্যাক করাতে, মোমো প্যাক করাতে। তো দাদাকে আমি বলছিলাম যে তুমি তো মেন রোডের পাশেও বিক্রি করতে পারো, কিন্তু দাদা বলছে না, এখানে আমার কিন্তু অনেক রেগুলার কাস্টমার আছে যারা বিদেশি, তারা কিন্তু আমাকে এখানেই এসে খোঁজে। তো আমার কোনো অসুবিধা নেই, আমি এখানেই বিক্রি করি। তোমরাও যারা চাও এই দাদার চাউমিন আর মোমো ট্রাই করতে, আমাকে বলবে কমেন্টে, তাহলে আমি নেক্সট ডে অবশ্যই তোমাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দেবো সুন্দর করে একটা ভিডিও বানিয়ে। তো এই যে আমার চাউমিন রেডি হয়ে গেছে, দেখো কোয়ান্টিটি কতটা দিয়েছে, কি দারুণ লাগছে না চাউমিনটা দেখে। আর আজকের এই চাউমিনটা কিন্তু আমাকে খাইয়েছে আমার কিউট একটা দিদি। এই দিদির পার্লারে আমি এসেছিলাম আইব্রো করতে, আর দিদিও গেছিল মোমো আনতে। তাই দিদি বলছে চল একসাথে সবাই মিলে খাবো, আর চাউমিনের বিল তোকে কিন্তু আমি একদম দিতে দেবো না। তো থ্যাংক ইউ রাখি দি ফর চাউমিন, আর তোমাকে আমি নেক্সট ডে অবশ্যই ভালো কিছু খাওয়াবো, আমি জানি তুমি আমার ব্লগটা দেখবে। আর এইখানে দেখো দিদির দোকানে কিন্তু খুব সুন্দর সুন্দর মানে চুড়িদার শাড়ি পাওয়া যায়, দিদির পার্লারও রয়েছে পেছনে। তো এই যে পার্লার এখানে রয়েছে। তো আমি এখানে বসে বসে অনেকক্ষণ ওদের সাথে গল্প করলাম, একটু চাউমিন টাউমিন খেলাম, আর এখন আমি এখান থেকে বেরিয়ে যাব কারণ আমাকে কিনতে হবে সবজি। তো চলো সবজি কিনে নিই। তো বন্ধুগণ, বাজার থেকে বাড়ি চলে এসেছি, আর একটু একটু করে গল্প করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো, যার জন্য যখন সবজি বাজার করেছি তখন তোমাদেরকে আর দেখাতে পারিনি, তাড়াহুড়ো করে বাজার করে বাড়ি চলে এসেছি। তো তোমাদের দাদাও ফোন করে বললো রাতে এসে আর খাবে না, তো বিকার আর রান্না করবো না, কারণ আমিও তো দেখলে যে অনেকটাই চাউমিন খেলাম। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ব্লগের সঙ্গে। আর হ্যাঁ, অবশ্যই মনে রেখো এটা ব্লগ নাম্বার 1, আরও 29টা বাকি আছে। তো সবাইকে টাটা অ্যান্ড হরে কৃষ্ণ।